স্মৃতি মানুষের মনে কড়া নাড়ে প্রতিনিয়ত। আমরা ব্যস্ততার জীবনে খুব কম সময়ই স্মৃতির মন্থনের সুযোগ পেয়ে থাকি, যদি না কর্মসূত্রে স্মৃতিময় ঘটনার সম্মুখীন হতে হয়। আধুনিকতার মারপ্যাঁচে অনেক কিছু পাল্টালেও স্কুল ব্যাগ কাঁধে কোনো শিশুকে দেখলে চাইলেই আমরা ক্ষণিকের জন্য হারিয়ে যেতে পারি শৈশব। আজ আমি আপনাদের সঙ্গে একটা বিশেষ মুহূর্ত শেয়ার করব। তো সেই বিশেষ মুহূর্তটা শেয়ার করতে হলে আমাকে যেতে হবে আমাদের কোচিং সেন্টারে, যেটা ডোমকল বাসস্ট্যান্ড থেকে সামান্য দূরে, ব্যাঙ্ক অফ বরোদা এবং HDFC ব্যাঙ্কের ঠিক উপরে। কোচিং সেন্টারে প্রবেশ পথেই নবোদয় এন্ট্রান্স এক্সামের নতুন বাচ্চাদের সঙ্গে দেখা হয়ে গেল। তারা আমায় দেখে আবার ছুটো দিল। কোচিং সেন্টারে প্রবেশ করেই দেখলাম আজমির হোসেন আমাদের মাস্টারমশাই, উনি অলরেডি ক্লাস শুরু করেছেন। যদিও আজকে আমরা এই বছর অর্থাৎ 2023-এ যারা নবোদয়ের পরীক্ষার্থী, নবোদয় এন্ট্রান্স এক্সামের পরীক্ষার্থী, তাদেরই ডেকেছি। এই আপডেট নিউজটা যাদের কাছে যায়নি তারা ভুল করে চলে এসেছে। তারপরেও তারা এত দূর থেকে আসার পরে আমরা ঠিক করলাম তাদের কিছুটা ক্লাস আমরা দেব। সো ক্লাস শুরু হলো। ক্লাসের মধ্যে যে বাচ্চাগুলোকে আপনারা দেখছেন, এরা ভারী মিষ্টি। এদের সঙ্গে কাটানো সময়, ক্লাসেস সত্যি একটা নতুন এক্সপিরিয়েন্স বা দারুণ অভিজ্ঞতা। শনিবার আমাদের বাচ্চাদের এন্ট্রান্স এক্সাম। পুরো সপ্তাহ ধরে আমরা ওয়েমার সিট প্র্যাকটিস করিয়েছি, তারপরেও একবার ফাইনাল রাউন্ড হিসেবে আমরা ওয়েমার সিটটা প্র্যাকটিস করাচ্ছি। তানিয়া ম্যাম ওয়েমার সিট প্র্যাকটিস করাচ্ছেন আর আমি ভিডিওটা করছি। এদের মধ্যে অনেক বাচ্চাই রয়েছে যারা কথা বলতে অনেক পটু, আবার অনেকে কম কথা বলে। এই মিলেমিশে আমরা জানি একটা ক্লাসের মধ্যে অনেক রকম বাচ্চা থাকে, তো এখানেও তার ব্যতিক্রম নয়। কিছু বাচ্চা যে, এই যে দেখুন, এর নাম আবির। মাঝে মধ্যে ইনি আর মাথাটা বাড়িতে রেখে আসেন এবং আমি ভুলে গেলেও আবির মনে করিয়ে দেয় যে স্যার আজকে মাথাটা বাড়িতে রেখে এসেছি, সুতরাং একটু আমার সমস্যাই হবে। আজকের দিনটা অন্যান্য দিনের থেকে একটু ব্যতিক্রম। আজকে আমরা যথারীতি ক্লাস শুরু করেছি, শেষও করব, কিন্তু আজকে যে বাচ্চাগুলোকে দেখছেন এরা পরের দিন আর আসবেন। আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন হয়তো এক্সামটা হয়ে গেছে। সময়ের অভাবে ভিডিও এডিট করা একটু সমস্যা হয়, যার কারণে সময় মতো ভিডিও দেওয়া হয় না। তো যাই হোক, এদের সঙ্গে কাটানো সময়টাই আমরা ক্লাসে যখন থাকি, এরা যে এক্সকিউজগুলো দেয় আমাদের সঙ্গে যখন ম্যাচ করে, যখন আমরা শৈশবে স্কুলে পড়তাম তখন ভাবতাম হয়তো আমরা যে এক্সকিউজ দিয়ে পার হয়ে যাচ্ছি বা পার পেয়ে যাচ্ছি, বুক ফুলিয়ে ক্লাসের বাইরে এসে সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। আজকে অ্যাজ এ টিচার যখন আমরা ক্লাস অ্যাটেন্ড করছি তখন সেম এক্সকিউজগুলো যখন আমরা শুনছি তখন মনে হচ্ছে যে আমরা কত বোকা ছিলাম। টিচার্সরা আমাদের এক্সকিউজগুলো সহজেই বুঝতেন, হয়তো মাঝে মধ্যে ছাড় দেওয়ার জন্য আমাদের এক্সকিউজগুলোকে মেনে নিতেন। অ্যাজ ইট ইজ ক্লাস শেষ হলো, আমরা সবার কাছ থেকে ওই ম্যাচ সিট কালেক্ট করলাম, যাদের সমস্যা হচ্ছিল তাদেরকে আরেকটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি ওরা ভালো এক্সাম দেবে। ওরা বেরিয়ে যাচ্ছিল, যদিও আমরা একা ওদের ছাড়ি না, বা ওরা গ্রুপে থাকলেও ওদের আমরা যেতে দিই না। কেউ না কেউ, হয় তানিয়া ম্যাম অথবা বুলবুলদা, কখনো কখনো আমি ওদের সঙ্গে যাই এবং বাসে
ঠিক আছে, তো আজকে স্পেশালি আমি ওদের সঙ্গে গেলাম। তুমি যাও পরিচিত কোন ডাকে বাড়ি ফিরে এসো। বাসে তুলে দিয়ে ফিরলাম আবার কোচিং সেন্টারে এসে। এবার আমায় ফিরতে হবে, আমায় ফিরতে হবে। তার প্রস্তুতি বলতে ব্যাগের মধ্যে আমার প্রয়োজনীয় জিনিসপত্র ভরে নিলাম। আমার চার্জারটা রাখা থাকে বোর্ডে, লাগানো থাকে, সেটা ম্যাক্সিমাম টাইম আমি ভুলে যাই। তানিয়া ম্যাম ম্যাক্সিমাম টাইম আমাকে মনে করিয়ে দেয়। অনেকবার এরকমটা হয়েছে যে আমি বাইকের চাবি হারিয়ে ফেলেছি বা চাবি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আমি আমার বাইকটা নিয়ে বেরোবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নবোদয়ের প্রস্তুতি নেবে এরকম কোনো বাচ্চা যদি থেকে থাকে একটু জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো গাইড করার চেষ্টা করি। ভালো থাকবেন, ধন্যবাদ।